আমাকে ওরকম জাতা কোনোদিন দেবে না, কথা ঠিক কিনা করে বলেন। এ সাইয়েদা কাফনের ভিতরে যেটা গেছে ওইটার দিক তাকায় দেখ, কোন নামাজি নাই, কোন দিনদার পরহেজগার মমিন মুত্তাকি তার জানা যায় নাই, নাই কোন তাহাজ্জুদ গুজার, দাঁড়াই মতে কাড়াই খায় এমন মানুষগুলো তার জানাজার ভিতরে যে সামনের কাতারে হিন্দু পর্যন্ত দাঁড়ায়, কথা ঠিক কিনা জোরে বলে। সাইয়া দেখ ওর জানাজার ভিতরে কোনো ইমানদার পাইতি না, বিশ্বাস যদি না হয়, রাশেদ খান মেনন যদি 24 ঘন্টার ভিতরে মারা যায়, আমি চ্যালেঞ্জ করলাম কোন টুপিওয়ালা মানুষ জানাজার ভিতরে পাবে না, কথা ঠিক কিনা জোরে বলে। একজন কালেমাওয়ালা মানুষ রাশেদ খান মেননের জানাজায় পাবে না, একজন পাবে না কালেমাওয়ালা, কারণ ইসলামের বৃক্ষকে 20 বৃক্ষ বলেছে এই ইন্টারন্যাশনাল হারামি, কথা ঠিক কিনা জোরে বলে। মুরুক্ষর পয়দা মুরুক্ষ হুজুরে টাকার জন্য সরকারের কাছে সনদ আনতে যায় নাই, কত টাকা বেতন দেয় মরা নাসির রে, তুই চাকরি দিবি এ কবল ফোড়া, তোর প্রধানমন্ত্রী যে কয় টাকা বেতন দেয় ও কয় টাকা নাসির সাহেবের ওই মাইকোর ফাঁসা দিয়ে প্রতি মাসে বেরোই যায়, কথাটা বোঝেন নাই? আমার প্রতি মাসে গাড়িতে 60,000 টাকা তেল লাগে, প্রতি মাসে 60,000 টাকা, আমি প্রতিদিন 2,000 টাকা করে তেল ঢুকে, আপ ডাউন কম বেশি মিলে 60,000 টাকার তেল লাগে, 60,000 টাকা কেটা বেতন ভাই, কথা কন না কেন? এরপরে হালাল ভাবে আয় হারাম ভাবে যাইস না, আয় হালাল ভাবি। সুতরাং হুজুররা সনদ নিছে বইলে তোর মাথায় ঠাটা পড়ছে, আর তুই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কইস, বুঝে কাপড়ের ভিতরে যাইয়ে দেখ বুঝবি জালাকারে কয় কথা ঠিক কিনা ধরে বলে। যেই জিনিস বান্দার জন্য খুব জরুরি, খুব জরুরি, এই জিনিসগুলো আল্লাহ পাক বান্দার হাতে নিয়ন্ত্রণ দেন নাই, তার হাতে রেখে দিছেন। তার একটা হলো এই হায়াত, এই হায়াত যদি আল্লাহ পাক দুনিয়ার কোনো মানুষের কাছে বাগবাটোয়ারা জিম্মাদারি দিত, যে তোমরা যখন ক্ষমতায় থাকো নিজেরা বাগযোগ করে নিত, হায়াত সংসদে স্পিকারের মাধ্যমে, সংসদ উপনেতার মাধ্যমে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তোমরা বাগ করে নিত, এরকম যদি হায়াত বাগ করার জিম্মাদারি নেতা গদিত, তাহলে জনগণের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যেত, কারণ নিজেরা তারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হালা হুমন্দি ভূতের বউ, নিজেরা বাগযোগ করে 400-500-600 বছর নিয়ে রাষ্ট্রে আমাগো মূলেটা ধরাই দিত, কথা কন? যারা লাঠি লুটি নিয়ে দাবট দিতে পারে তারা পাইতো কিছু, গোপালগঞ্জের হুজুর বেশি পাইতো বাঘে, আমরা পাইতামই না, লিয়াকত সাহেব তো আরও পাইতো না, কইতো ধর এটারে, এটারে বাঘে নাই 10 বছর মর তাড়াতাড়ি। এই জন্য আল্লাহ পাক হায়াত বন্টনের দায়িত্ব তার নিজের হাতে রাইখা আমাদের জন্য উপকার হয়েছে, কি বলে তাই না? যার কারণে গরিব মানুষও আল্লাহর রহমতে 100 বছর বাঁচে, ধনী মানুষও 15 বছরে বেরেক করে, আল্লাহরে ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলে। মরণ ডেও তিনার হাতে রাখছেন, মরণ ডেও কারো হাতে সাইডে দেন নাই, যদি সংসদে মরণ বাজেট হইতো যে 16 কোটি মানুষ তোমরা 5 লাখ করে মরবা, এটা বাগযোগ করে নাও কারা মরবা, তাই আগে বগুড়া লাগু ধুয়ে দিতাম, ওগো কাগজপাতি আগে জোবা দিতাম, এই বলে অন্তত দে জোবা তোরাই মরবি আগে, কথা কন না কেন? আমাকে হুজুর গোয়াতে যদি থাকতো তাইলে রাশেদ খান মেননের কাগজ আগে জমা দিতাম পরশু দিন রাত্রি, যে হালারে আগে মার, এটা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালা দাড়িওয়ালা দেব এদের বরণের কাগজ আগে জমা দিতাম, ওর এমপি মন্ত্রী মানতাম না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মেহরবানি করে তার হাতে হায়াত আর মর মৌত, এটা সবার, শুধু ইমানদারের না, একেবারে সবার হায়াত আর মৌত তার নিজ জিম্মায় রেখে দিছেন, যার কারণে হায়াত আর মৌত নিয়ে বাড়ানো যায় না কমানো। আগেকার কিছু ডাক্তাররা ছিল বিয়াকুব মার্কা, তারা মানুষরা এইভাবে বলে বাড়িতে পাঠাই দিত হাসপাতাল থেকে, তোর আব্বারে বাড়ি নিয়ে যা আজকে রাত্রের ভিতরে মরে যাবে নি, কিন্তু এখন আর কয় না, কী জন্য কয় না? কার ডাক্তাররা অনেকেই দেখছে যে রুগীরে এক রাইতে সময় দিছি, ওই 1 বছর বাঁচছে, কিন্তু আমি ডাক্তার মরে গেছি পরের দিন সকালবেলায়, এই জন্য বয়তার ডাক্তাররা ইমানদার হয়েছে বেশি বর্তমানে। আমি বহু ডাক্তারের দেখছি, যদি আপনি জিজ্ঞাসা করেন ওষুধ কি সারবে, এই রোগের এই ওষুধে অসুখ সারবে, কয় আমি জানি না, আল্লাহ জানে, ভালো হয়ে গেছে এখন, কথা কর না কেন? জাতা খাইলে সোজা হয় সবাই, জাতার আগে কেউ সোজা হয় না, এই মেন অনু জাতা খায় নাই তো, এই জন্য বেহার হয়েছে, যারাই জাতা খাইছে বিয়া কি হজে চলে গেছে, কথা কর না কেন? মজিবর ভাই সন্ধ্যার আগে কইলো যে এক এমপি রে বাংলাদেশে যাই দিই হজে, চেয়ারে বইসে মদিনায় নামাজ পড়ে, কিরে চেয়ারে বইছিস কে, জাতাতে বাজা ভেঙে গেলেছে,
আল্লাহ জাতা পারছে বাজার আইগা গেছে দৌড়িয়ে মক্কা মদিনায় গেছে। জাতা খাওয়ার পরেই সব ভালো হয়, এই জন্য যারা বেশি হারামি আল্লাহর তো দর্জ বেশি। আমার মতো মিজাজ গরম হইলে তো আসলে দুনিয়াটা চলতো না, কারণ আমার যে মিজাজ নাসির সাহেবের যে মিজাজ এরকম মিজাজ হলে তো মেনন মেনন যেটা এই হারামিরা যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় কবে ধৈর্য আল্লাহ জাতা দিত ওই রকম একটা আর কায়দা মতো মরে যেত সাথে সাথে, কিন্তু আল্লাহ পাকের খুব ধৈর্য, কথা ঠিক কিনা? প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্ত ছবিগুলো টানানো হালাল না হারাম? জোরে বলেন, যার ছবিও ঝুলেই রাখা।